সাহেব চলে এসেছেন। আমি যেটা দেখতে পাচ্ছি মূলত, আমি যেখানটায় দাঁড়িয়ে আছি সামনের দিকে সবাই দাঁড়িয়ে গেছেন এরই মধ্যে, এবং সম্ভবত এরই মধ্যে রাজীবের মরদেহ এলিফ্যান্ট রোডের অংশে অর্থাৎ জাদুঘরের ঠিক দক্ষিণ পার্শ্বে নিয়ে আসা হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এবং পারভেজ আপনিও নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একই সাথে আমরাও এখানে দেখছি সবাই একসাথে লাইনে দাঁড়িয়ে গেছেন এবং এর মধ্যেই রাজীব হায়দারের মরদেহ এসে পৌঁছেছে শাহবাগ চত্বরে। এত ভিড়ের মধ্যে তাকে কেন্দ্রস্থলে না এনে যেখানে জাদুঘরটি আছে সেই রাস্তার সামনে আনা হয়েছে, এবং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি সবাই নামাজে জানাজার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে কিন্তু পিনপতন নিরাপত্তা বলতে যা বোঝায় সেরকম একটি আবার স্লোগান শুরু হয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটি স্লোগান শুরু হয়েছে, এবং সেই স্লোগানের পরে পারভেজ আমরা একটু শুনে আসি ঠিক জানা যায় দাঁড়িয়ে কি ধরনের ক্ষোভ দেখাচ্ছে মানুষ, তারা কি স্লোগানটা দিচ্ছে। জানাজার স্লোগান এখন মিলেমিশে একাকার গণজাগরণ চত্বরে। এই দৃশ্য তৈরি হওয়ার কথা ছিল না, কথা ছিল সবাই অপেক্ষায় ছিল, কোনো মরদেহের নয়, সবাই অপেক্ষায় ছিল যে দাবি নিয়ে তারা 11 দিন আগে এই গণজাগরণ মঞ্চে এসেছিলেন, সেই দাবি আদায় হবে, সেই দাবি মেনে নেবে সরকার, সেই দাবি পূরণের। কিন্তু সেই দাবির আগেই, সেই দাবি পূরণের আগেই এক মরদেহ এসে হাজির হয়েছে গণজাগরণ মঞ্চে, আন্দোলনকারীদের অন্যতম, যিনি চাইছিলেন যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এদেশ জেগে উঠুক, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে, যিনি তার ব্লগে অনবরত লেখা লিখেছেন বিরতিহীনভাবে, এবং সেই ব্লগার নৃশংসভাবে খুন হয়েছেন গতকাল তারই বাসার সামনে। তার পাশেই পড়েছিল তার অন্যতম প্রিয় মোবাইল এবং ল্যাপটপ, এবং সেই ল্যাপটপ নিয়েই তিনি, এই ল্যাপটপটি হয়তো তার অস্ত্র ছিল যে অস্ত্রের কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। স্লোগান উঠছে এক রাজীব মারা যাওয়াতে কিছুই হবে না এই আন্দোলনের কারণ, ঘরে ঘরে অসংখ্য এবং লাখো রাজীব এখনও বেঁচে আছে এই আন্দোলনের ফল ভোগ করার জন্য। কিছুক্ষণের, অল্প কিছুক্ষণের মধ্যে শহীদ রাজীবের জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা সবাই নিজ দায়িত্বে, সবাই নিজ দায়িত্বে পারভেজ আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এক অ্যাম্বুলেন্স এসে গণজাগরণ চত্বরের কাছে থেমেছে, অনেক পুলিশ প্রহরা, এই অ্যাম্বুলেন্সেই কি রাজীবের মৃতদেহ নিয়ে আসা হয়েছে, মরদেহ? পারভেজ আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
পারভেজ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মুন্নি বলুন। পারভেজ, আমরা অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি, পুলিশ প্রহরায় একটি অ্যাম্বুলেন্স এসছে, এটি কি রাজীবের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স? জি জি, আপনি পুলিশ প্রহরায় যে অ্যাম্বুলেন্সটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেটাই রাজীবের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স, এবং এই অ্যাম্বুলেন্সে করেই মূলত মরদেহ নিয়ে আসা হয়েছে। এখন এখান থেকে একটি ঘোষণা এসেছে, সেটা হলো যে ঠিক কেন্দ্রবিন্দুতে শাহবাগের ঠিক মাঝখানটাতে যেখানে মূলত কেন্দ্রীয় ঘোষণাগুলো হয়, এমন নিয়ে আপনি জানেন, আপনিও বিভিন্ন সময় এখানে এসেছেন, সেই জায়গাটিতে মরদেহ আনার কথা কয়েকজন বলছেন। কিন্তু মূলত জানাজার যেটা নিয়ম অনুযায়ী, মরদেহ মূলত পরবর্তীতে আবার হয়তোবা সামনে নিয়ে যাওয়া হবে, যেখানটিতে সাধারণত মরদেহ সবার সামনে রেখে তার পিছনে ইমাম দাঁড়িয়ে মূলত জানাজার আনুষ্ঠানিকতা হয়। কিন্তু তার আগে হয়তোবা এই ঠিক কেন্দ্রস্থলে মরদেহ নিয়ে আসা হতে পারে, এরকম একটি ঘোষণাও এখান থেকে দেওয়া হচ্ছে। মূলত সবাই দাঁড়িয়ে আছে এখানে, এখানে আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না মুন্নি, যে এখানে সবাই, এখানে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, যারা এই জানাজায় অংশ নেওয়ার জন্য এসেছেন, এবং যারা মূলত এই আজকের এই যে নৃশংস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং সাথে সাথে জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি নিয়ে এখানে জড়ো হয়েছে। পারভেজ, এটি কি রাজীব হায়দারের প্রথম নামাজে জানাজা? এটি রাজীব হায়দারের প্রথম নামাজে জানাজা, এর পরে মূলত তার এই মরদেহ নিয়ে যাওয়া হবে তার যে বাসা রয়েছে মিরপুরে, সেখানে পলাশবাড়িতে সেখানে নিয়ে যাওয়া হবে, মূলত সেখানে পরবর্তীতে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা এর সাথে আর এও জানি কাপাসিয়া এরপর নিয়ে যাওয়া হবে তার মরদেহ, যেটা তার গ্রামের বাড়ি এবং সেখানেই তার দাফনের কথা রয়েছে। পারভেজ, আমাদের কাছে এই পর্যন্ত এই তথ্য এসেছিল এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে ফুল নিয়ে এসছেন অনেকে, আপনি কি বলতে পারেন আমরা ফুল দেখতে পাচ্ছি, ঠিক বিশেষ কেউ কি এই ফুল নিয়ে এসছেন তার জন্য? না মুন্নি, এই মুহূর্তে আমার যেখানটাইতে অবস্থান রয়েছে আমার, সেখান থেকে পুরোপুরি এই এত দূর থেকে ঠিক কারা কারা ফুল দিচ্ছেন সেগুলো আমি বলতে পারছি না, তবে আপনাকে এর আগেই আমি মূলত জানিয়ে রেখেছিলাম যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে এই রাজীবের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য, আপনি জানেন এরই মধ্যে এখান থেকে ঘোষণা করা হয়েছে যে নতুন প্রজন্ম যে আন্দোলন শুরু করেছে, যে রাজাকার বিরোধী আন্দোলন এবং নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন, সেই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে রাজীব হায়দারের নাম উচ্চারিত হয়েছে এখানে, এবং তাকে সেই নতুন শহীদ, প্রথম শহীদ হিসেবে তাকে আখ্যায়িত করা হয়েছে, এবং সেই শহীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তির পক্ষ থেকে, বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিয়ে আসা হয়েছে, ফুল নিয়ে আসা হয়েছে, আনুষ্ঠানিকতা এই মুহূর্তে সারছেন তারা। এবং পারভেজ, আপনি থাকুন, আমাদের অপর প্রান্তে আমাদের আরেক সহকর্মী আছেন পারজান রূপা, আমরা তার কাছ থেকে জেনে আসি তিনি সেখান থেকে কি দেখছেন। রূপা, নিশ্চিত আপনি যে আমার আর পারভেজ রেজার কথা শুনছিলেন, এর মধ্যেই অ্যাম্বুলেন্সে করে রাজীব হায়দারের মরদেহ চলে এসছে গণজাগরণ মঞ্চে, যেটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় রাখা আছে। আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি কি দেখছেন, এই মরদেহ কি আসলে এই গণজাগরণের কেন্দ্রবিন্দুতে আনা সম্ভব হবে? শাহবাগের এই মঞ্চকে ছাড়িয়ে গেছে, এখানে অসংখ্য মানুষ মানুষের গায়ে গা লাগিয়ে দাঁড়ানোর জায়গা নেই, এইখানে রাজীবের প্রতি শ্রদ্ধা জানাতে, আন্দোলনের প্রতি সমর্থন জানাতে শাহবাগে এক আন্দোলনের যে কেন্দ্রীয় মঞ্চ মরদেহ সেখানে আনার চেষ্টা করা হচ্ছে, সেখানে রাজীবের মরদেহ রেখে শ্রদ্ধা জানানো হবে, নামাজে জানাজা পড়া হবে, এবং জানাজার সব শেষ প্রস্তুতি নেওয়া হয়েছে, অসংখ্য মানুষ জানাজায় অংশ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন,
যে কোনো সময় তার মরদেহ মঞ্চে আনার পরেই এই আনুষ্ঠানিকতা, ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ করা হবে এবং তারপর আপনি যেমনটা বলছিলেন মিরপুর এবং কাপাসিয়াতে এই মরদেহ নিয়ে যাওয়া হবে, কাপাসিয়াতে তার গ্রামের বাড়িতে মরদেহ দাফন হবে। তার আগ পর্যন্ত আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং বলছিলেন যে অসংখ্য পুলিশ এই জামায়াতের চারপাশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দাঁড়িয়ে আছে এবং মঞ্চ থেকে যারা রাজীবের সহযোদ্ধা, যারা হচ্ছে রাজীবের সঙ্গে আন্দোলন করে আসছিলেন, যে রাজীব গত 10 দিন টানা এই মঞ্চে এসেছেন, স্লোগানে কাঁপিয়েছেন, সহযোদ্ধাদের উৎসাহ দিয়েছেন, আন্দোলনকে সংগঠিত করেছেন, আজকে তিনি একেবারে নীরব নিথর। কিন্তু রাজীবের যারা সহযোদ্ধা, যে সকল জনতা এই শাহবাগের প্রান্তরে এসেছেন, তারা রাজীবের যে স্বপ্ন ছিল, যুদ্ধাপরাধীদের বিচারের যে দাবি রাজীব সংগঠিত করছিল, সেই দাবি এগিয়ে নেওয়ার জন্য অঙ্গীকারাবদ্ধ। তবে এই আন্দোলন এখন পর্যন্ত যে শান্তিপূর্ণ ধারাবাহিকতা বজায় রেখেছে, সেই ধারাবাহিকতা যেন বজায় থাকে সেটার ব্যাপারে আমরা বারবার দেখছি যে মূল যারা সংগঠক তারা সেই জায়গাতে সতর্ক একটা অবস্থান নিয়েছেন, যেন কোনোভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়। মুন্নি, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মঞ্চের চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে এবং আশা করা হচ্ছে যে কোনো সময় রাজীবের মৃতদেহ সহযোদ্ধারা নিয়ে আসবেন মঞ্চের কেন্দ্রস্থলে এবং চারদিক থেকেই মানুষ যার সামনে যতটুকু জায়গা আছে তা নিয়ে হচ্ছে জানাজাতে অংশ নিবে। মুন্নি, আপনি দেখতে পাচ্ছেন এখন কোনো স্লোগান নেই, কেবল নীরব অপেক্ষা। ভাবা যায় না যে যেখানে এরকম লাখো জনতা বাঙালি একসাথে হয়েছে কিন্তু কোনো ধরনের হঠকারিতা নাই, কোনো বিশৃঙ্খলা নাই, আমরা গতানুগতিক রাজনৈতিক মিছিল সমাবেশে যেরকমটা দেখি তার একেবারে অন্যরকম এক দৃশ্য, তার অন্যরকম এক দৃশ্য। নীরব অপেক্ষা, কখন রাজীবের মরদেহ আসবে, তার প্রতি সবাই শ্রদ্ধা জানাবেন এবং সহযোদ্ধারা হচ্ছে রাজীবকে কোনো বিশৃঙ্খলা ছাড়া এই মঞ্চে আনবার চেষ্টা করছেন। রূপা, আপনি দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে অ্যাম্বুলেন্স থেকে রাজীব হায়দারের মরদেহর কফিনটি নিয়ে আসা হচ্ছে, কফিনটি জাতীয় পতাকায় মোড়া। কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যে যেখানে এই এই রাজীব হায়দারকে শহীদ বলা যায় কারণ যে যুদ্ধ শুরু করেছে তরুণ প্রজন্ম, সেই যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে কাজে তাকে শহীদ বলা যায়, ঠিক এই কারণেই কিনা আমরা জানি না, তবে তার মরদেহের কফিনটি আমরা জাতীয় পতাকায় মোড়া অবস্থায় দেখছি। আমরা এখান থেকে দেখছি ভিড় ঠেলে, লাখো মানুষের ভিড় ঠেলে সেই কফিনটি কেন্দ্রে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। পারভেজ, আপনি একটু জানান আমাদের আপনার প্রান্ত থেকে আপনি কি দেখছেন। মুন্নি, আপনি যেটা বলছিলেন যে লাখো মানুষের ভিড় ঠেলে সেই মরদেহটি কেন্দ্রবিন্দুতে আনার, শাহবাগের যেই এখানের চার রাস্তার যে কেন্দ্রবিন্দু আছে যেখান থেকে এই কয়েকদিনের আন্দোলন এখানে ঘোষিত হয়েছে এবং আন্দোলনের সূচনা হয়েছে, সেই কেন্দ্রবিন্দুতে আনার চেষ্টা চলছে এবং অসংখ্য পুলিশ এবং তার সহকর্মীরা, তার সহযাত্রীরা এবং আন্দোলনের যারা আছেন তারা এখানে জড়ো হয়ে আছেন এবং তাদের হাতে হাত ধরে তার কফিনটি সামনের দিকে মূলত এগিয়ে আসছে, মূলত এই কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা হচ্ছে। এবং মূলত আমি জানি কি না শেষ পর্যন্ত এই তার মরদেহ এই কেন্দ্রবিন্দুতে রেখেই জানাজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে কি না, তবে বারবার থেকে ঘোষণা দেওয়া হচ্ছিল যাতে করে এই কেন্দ্রবিন্দুতে মরদেহটি নিয়ে আসা হয়। আপনি জানেন এখানে এই মুহূর্তে কালিমার শাহাদাত পাঠ করা হচ্ছে মাইকে, সাধারণত মুসলিম ধর্মীয় রীতিতে এই কালিমার শাহাদাত পাঠ করা হয় যখন মরদেহের কফিন বহন করে কোথাও নিয়ে যাওয়া হয়। আমার সামনে মৌলভী সাহেবের সামনে যারা আছেন সরে যান, মৌলভী সাহেবের সামনে মাইক আর যাবে না, মাইক আর যাবে না, মাইক এটাই শেষ। আমরা রাস্তা আমাদের সামনে চাই, আমরা মরদেহ আমাদের সামনে আনতে বলব।
বলছি, মৌলভী সাহেবের সামনে আমি বলছি, ডক্টর আপনারা ডানে চলে যান, বাইরে চলে যান, জায়গা করবেন, মরদেহটা আমাদের ইমাম সাহেবের সামনে আসার সুযোগ করে দেন। পারভেজ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা দেখতে পাচ্ছিলাম ভিড় ঠেলে কেন্দ্রস্থলে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে রাজীব হায়দারের মরদেহ। আমরা একই সাথে দেখছিলাম এত লাখো মানুষ সেখানে কিন্তু কোনো রকম শব্দ ছাড়া নীরব হয়ে, সেই মানুষ, সেই আন্দোলনকারীরা, সহযোদ্ধারা সবাই তাকে সেখানে স্বাগত জানালেন। গণজাগরণ মঞ্চে রাজীব হায়দারের এই আগমন এমনভাবে আগমন আজই প্রথম, এর আগে নিশ্চিতভাবে তিনি সচল হয়ে স্লোগানে মুখর হয়ে এই গণজাগরণ মঞ্চে ছিলেন। আজ যেভাবে তিনি এলেন তার মতো নীরব হয়ে আছেন এখানকার আর সব সহযোদ্ধারা। আপনি আপনার প্রান্ত থেকে কী দেখতে পাচ্ছেন? তাকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে, সেখানে আসলে কতখানি দূর তার মরদেহ নিয়ে যাওয়ার? মুন্নি, যেটা হলো যে তাকে এখানে যেখান থেকে নিয়ে আসা হয়েছে, মূলত তার সামনেও কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছে। এখন যেটি হচ্ছে এখানে সেটা হলো যে মাঝখানে নিয়ে আসা হয়েছে, কারণ শব্দযন্ত্র অর্থাৎ মাইকের ওই যেখানটিতে পর্যন্ত লোক আছে সেখান পর্যন্ত মাইক নিয়ে যাওয়া সম্ভব নয়। এই কারণেই মূলত সামনে লোকজনদেরকে সরে যেতে বলা হচ্ছে, যাতে করে তারা দুই পাশে সরে যায়। এ ধরনের একটি একটুখানির জন্য ছন্দপতন বলতে পারেন আপনি, কারণ সামনে যারা অংশে আগেই দাঁড়িয়ে গিয়েছিলেন তারা একটু এখন তাদের পক্ষে সমস্যা হচ্ছে জানাজায় অংশ নেয়ার ক্ষেত্রে। কারণ আপনি জানেন যে জানাজায় সাধারণত লাশের পরে ইমাম দাঁড়ান এবং তারপরে পিছনে সবাই দাঁড়ান, কিন্তু এখানটিতে সে তার ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছে, কারণ যেখানটিতে থেকে নামাজি জানাজাটা হচ্ছে সেখানের পর থেকে সামনে যারা আছেন তারা আর এই জানাজায় অংশগ্রহণ করতে পারছেন না একটি বড় অংশ, কারণ তারা মূলত ইমাম এবং জানাজার লাশের সামনের অংশে দাঁড়িয়ে গেছেন আগে থেকেই। তাদেরকে এখন অন্য অংশে নিয়ে যাওয়াটাও সমস্যা হচ্ছে। হয়তোবা এই পিছনে যারা আছেন দুই দিকে, একদিকে টিএসসি এবং অন্য প্রান্তে বলতে পারি যে রূপসী বাংলা হোটেল পর্যন্ত যে দীর্ঘ সারি, এবং মুন্নি আমি এবং এই দিকে প্রায় শিশু পার্কের এই রাস্তাটিরও অনেকটা জুড়ে লোকজন লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো এই হাজারো মানুষ এই মুহূর্তে এই জানাজায় অংশ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, এবং তারা কিছুক্ষণের মধ্যেই ইমাম সাহেব এরই মধ্যে নিহতের কথা ঘোষণা করছেন।
যে জানাজার কিছু নিয়ম কানুন আছে সেই নিয়মগুলো জানিয়ে দিচ্ছেন। Oh!
আমি এখন ইমরান সরকারকে মাইক দিচ্ছি। রাজীবের উপরে এই আক্রমণ করেছে, তাদের উদ্দেশ্যে বলেছেন যে যদি সাহস থাকে তাহলে তারা যেন একসাথে এসে এই এই নতুন প্রজন্মকে সামনাসামনি এসে মোকাবেলা করে। এইভাবে তিনি একটি বক্তব্য রেখেছেন, তার সংক্ষিপ্ত বক্তব্য শেষই এখানে জানাজা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং তারপরেই এই মরদেহ কিছুক্ষণের মধ্যেই মিরপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখান থেকে আমরা জানি কাপাসিয়ায় তার নিজ বাড়িতে দাফনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। মুন্নি, পারভেজ আপনাকে ধন্যবাদ। আমরা একটু রূপার কাছ থেকে জেনে আসি তিনি কি দেখলেন। রূপা, আপনি নিশ্চয়ই দেখলেন এর মধ্যেই জানাজা শেষ হয়ে গেছে, রাজীব হায়দারের মরদেহ এখন মিরপুরের উদ্দেশ্যে রওনা হবে। আপনি আপনার জায়গা থেকে কি দেখলেন এই জানাজা নিয়ে? কতটা হচ্ছে শৃঙ্খল এবং ধর্মপ্রাণ এবং অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হতে পারে এরকম এক অভূতপূর্ব দৃশ্য সমাজে হয়ে গেল। বাঙালি ধর্মপ্রাণ, বাঙালি আল্লাহর প্রতি শ্রদ্ধাশীল, ইসলামের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তার সাম্প্রদায়িক চেতনা তীক্ষ্ণ, সে স্পষ্ট করতে পারে মৌলবাদ আর ইসলামের পার্থক্য। রাজীব মরে গিয়ে আরেকবার সক্ষম রেখে গেল এবং রাজীবের মামা বলছিলেন খুব সহজে বোঝা যায় যে কিরকম একটি পরিবার থেকে উঠে আসার পরে একজন রাজীবের জন্ম হয়। এবং আমরা দেখলাম যে বাংলাদেশে আসলে এরকম লক্ষ লক্ষ পরিবার আছে যারা এক একটা রাজীবকে জন্ম দিয়েছে, গড়ে তুলেছেন। তিনি হাজারি করেননি, তিনি তার পরিবারের এরকম একটি তরুণ সদস্যের এরকম মৃত্যুতে কাঁদেননি, তিনি প্রতিবাদের ভাষা উচ্চারণ করেছেন, একই সাথে তার কণ্ঠে কোন ধরনের উচ্ছৃঙ্খলতার আওয়াজ ছিল না, তিনি সবাইকে নীরব থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এই লাশের প্রতিবাদের জন্য তার পরিবারের যে আত্মত্যাগ এটাকে বাংলাদেশের আত্মত্যাগ হিসেবে উল্লেখ করেছেন। মুন্নি, আমরা দেখেছি যে এখানে যে মানুষ সমবেত হয়েছিলেন, যে অসংখ্য মানুষ এখনো শাহবাগে এসেছেন, শুধুমাত্র একটি উত্তেজনাকর শব্দ এই শাহবাগকে তোলপাড় করে দিতে পারত, কিন্তু গত 10-12 দিনের এই আন্দোলনের যে ধারাবাহিকতা, শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের পথে অগ্রসর হওয়া, সেই পথে আন্দোলন চলছিল একদম গতকালকের আগ পর্যন্ত। আপনি জানেন যে আন্দোলনের ধারাবাহিকতা, কর্মসূচি ছোট করে আনা, সেরকম প্রস্তুতি চলছিল। ঠিক সেরকম সময়ে রাজীবের মৃত্যুর খবর আছে। মুন্নি, আমি দেখতে পাচ্ছি পতাকায় মোড়া লাল সবুজের বাংলাদেশে মোড়ানো রাজীবের কফিন। রাজীব শেষবারের মতো শাহবাগ ত্যাগ করছেন। রাজীবকে আর মিছিলের স্লোগানে দেখা যাবে না। রাজীবের সতীর্থরা বলছিলেন যে রাজীবকে কখনো আন্দোলনের খবর দিতে হতো না, রাজীবকে কখনো SMS পাঠাতে হতো না, রাজীব নিজ দায়িত্বে শাহবাগে চলে আসতেন। আজকে রাজীব এসেছেন সহযোদ্ধাদের কাঁধে করে, বেরিয়ে যাচ্ছেন বিপ্লবীর বেশে। রাজীব আর এই শাহবাগে আসবেন না, কিন্তু রাজীব দেখে গিয়েছেন অসংখ্য সহযোদ্ধা, বাঙালি জনতা, যারা প্রমাণ করে দিয়েছেন এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের পরে অরক্ষিত নেই, যে কোনো সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, অসুস্থ চর্চার বিরুদ্ধে বাঙালি রুখে দাঁড়াতে পারে। মুন্নি, আপনি দেখছেন ধীরে ধীরে বাংলাদেশের জাতীয় পতাকা, লাল সবুজ পতাকা মোড়ানো, ফুলে ফুলে মোড়ানো রাজীবের মরদেহ
জাতীয় পতাকা উঠিয়ে অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছেন বাসন 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 বাসন।